পঞ্চায়েত নির্বাচনের আবহে রাজ্য জুড়ে হিংসার ছবি দেখেছে বাংলা। ঝরেছে রক্ত, প্রাণ গিয়েছে অসংখ্য মানুষের, আর তার মধ্যেই অমিত শাহর নেতৃত্বে বঙ্গে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেউ কেউ আবার ব্যঙ্গ করে বলেছে এবারের নির্বাচনের হিংসা নাকি 2018 সালের মতো একই। অন্যদিকে এবারের হিংসা নিয়ে সরব হয়েছে সব রাজনৈতিক দল। একই সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দল ঘুরে বেরিয়েছে হিংসা কবলিত বাংলার বিভিন্ন গ্রামে, আর এবার আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতাও। আর এবার তিনি যা বলেছেন তাতে উস্কে গিয়েছে নয়া রাজনৈতিক দরজা। এক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বলছেন বঙ্গে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে 355 ধারা লাগু হয়, অনেক জিনিস করাতে হয়। এই ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন ডেরেক ওব্রায়েন। যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি এক ঝলকে মিডিয়া। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনব। অতি পথ দেখাবে, এমন পরিবেশ তৈরি করতে হবে 355 লাগবেই, এছাড়া কোনো পরিত্রাণ পশ্চিমবাংলার নেই। অনেক জিনিস করাতে হয়, কি করে করাতে হয় আমি জানি। অতি পথ দেখাবে, এমন পরিবেশ তৈরি করতে হবে 355 লাগবেই, এছাড়া কোনো পরিত্রাণ পশ্চিমবাংলার নেই। অনেক জিনিস করাতে হয়, কি করে করাতে হয় আমি জানি। এক ঝলকে